নমস্কার। সারা বিশ্ব কোভিড-19 এর সাথে লড়াই করে চলেছে, তার সাথে ক্রমশ আসছে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু আমরা কেউ থেমে নেই, বিশেষ করে কৃষক বন্ধুরা যারা দিন রাত পরিশ্রম করছেন আমাদের এই 133 কোটি ভারতবাসীর মুখে অন্ন যোগাবার জন্যে। ফলে তাদের নানান প্রশ্ন, তাদের নানান সমস্যার সমাধান খুঁজছি আমরা, ভারতবর্ষের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং আকাশবাণী যৌথভাবে। আজকে যে বিষয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বড় মাছ চাষের জন্য জলাশয় প্রস্তুতি। টেলিফোনের ওপারে আলোচনার জন্য উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ, মৎস্য বিশেষজ্ঞ কল্লোল মুখোপাধ্যায়, মৎস্য সম্প্রসারণ আধিকারিক বোলপুর ও নানুর, বীরভূম। কল্লোলদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমে প্রশ্ন করব যে বড় মাছ উৎপাদনের জন্য কি ধরনের জলাশয় হওয়া বাঞ্ছনীয় এবং সেটা কোন সময় করা যায়, এইটা একটা উপযুক্ত সময় কিনা, বা যদি এটা না হয় কোন সময়টা উপযুক্ত সময়, এটা যদি আপনি প্রথমে একটু বলেন। বড় মাছ চাষের জন্য স্বাভাবিকভাবে জলাশয়টাও বড় হওয়া দরকার। সাধারণভাবে 1.5 থেকে 2 বিঘা জলাশয় থেকে শুরু করে 5-7 বিঘা বা এমনকি 14-15 বিঘা অর্থাৎ 2 হেক্টর পর্যন্ত জলাশয়ে আমরা বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করে থাকি। এক্ষেত্রে জলের গভীরতা একটি উল্লেখযোগ্য ব্যাপার। যেহেতু বড় মাছের চাষ করি, সেই ক্ষেত্রে জলের গভীরতা সর্বাধিক 2 থেকে 2.5 মিটার বা 7 থেকে 10 ফুট হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা। এবং সর্বনিম্ন 5 ফুট জলের গভীরতা না থাকলে বিভিন্ন কারণে মাছের বৃদ্ধি ব্যাহত হয়। আর এই যে জলাশয় প্রস্তুতি, এটা শুরু করতে হয় ফাল্গুন মাস থেকে, বাংলা ফাল্গুন মাস। তার কারণ আমরা যে বড় মাছের চাষটা যখন শুরু করব, তখন চৈত্র মাসে শেষে বা বৈশাখের শুরুতে আমরা যদি মাছটা ফেলতে পারি পুকুরের জলে, বড় মাছের জন্য মাছটা ছাড়তে পারি, সেক্ষেত্রে সর্বাধিক লাভ পাওয়া যায় বা সর্বাধিক জলাশয়কে ব্যবহার করা যায়। এবং জলাশয়ের এই ধরনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখা দরকার যে পাড় যেন সুন্দরভাবে বাঁধাই থাকে, বাইরের জল যেন ঢুকতে না পারে, বা পুকুরের জল বা জলাশয়ের যে জল যেটা চাষি ভাইরা তৈরি করে, অনেক খরচা করে, অনেক পরিশ্রম করে, সেটা যেন বাইরে বেরিয়ে না যায়। এবং পুকুরের পাড়ে বড় গাছ, বাঁশের ঝাড় বা আকাশে অন্যান্য ধরনের যে পাতাগুলো যেগুলো জলে পচে না, সেই ধরনের গাছ না থাকাটাই বাঞ্ছনীয়। আর আপনি যে বললেন ফাল্গুন মাসে বড় মাছের চাষের জন্য জলাশয় প্রস্তুতি শুরু করার প্রয়োজন, কিন্তু তাছাড়া যদি ধরুন ফাল্গুন মাসে, তো আমরা জানি যে এবারের ফাল্গুন চৈত্র আমাদের ঘরের মধ্যেই গৃহবন্দী অবস্থায় কেটেছে, তো এখন কি করতে পারেন যদি কেউ মনে করেন? এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু এই সময়টা আমরা সবাই এর জন্য অত্যন্ত সাফার করছি বা স্বাভাবিকভাবে আমাদের সবকিছু যে কার্যক্রম সে তো অনেকটাই পিছিয়ে গেছে, তা সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে মাছ চাষের সময়টাও একটু পিছিয়ে আসছে। আমরা এই সময়ে যারা জলাশয় এখনো হাত দেননি তৈরির কাজে বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই জলাশয় তৈরি করার কাজে নেমে পড়ুন। এবং সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এই ক্ষেত্রে এই পরিবেশে আপনারা যখন মাছ ছাড়বেন, যেহেতু আমরা 2 মাস পিছিয়ে গেছি, অবশ্যই মাছের সাইজ বা ওজন স্বাভাবিকের চেয়ে যেন একটু বড় হয়, তাহলে আমরা এই যে ক্ষতিটা এটা আমরা অনেকটাই পুষিয়ে নিতে পারব। প্রাসঙ্গিক জায়গা আপনি বললেন যে একটু সাইজটা বড় হওয়া দরকার, কারণ এই কদিনই তো মাছ নিশ্চয়ই ফাল্গুন মাস থেকে এতদিন পর্যন্ত একটুখানি বড় হতো, সেই পরিমাপের কথাটা ভেবে কৃষক বন্ধুরা যেন মাছ ছাড়েন। আচ্ছা, দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে জল ও মাটির গুণাগুণ কিরকম দরকার এক্ষেত্রে। আমরা কিন্তু পুরোটাই আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলবো, কাজেই এই মুহূর্তে জল ও মাটির যে গুণাগুণ সেটা যদি আপনি একটুখানি বলেন। সাধারণভাবে যে বড় মাছের পুকুরের জন্য জলের যে গুণগুলো থাকা দরকার,
ব্যাপার হচ্ছে, খুব সংক্ষেপে যেগুলো মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে জলের স্বচ্ছতা, অর্থাৎ জলে যে পরিমাণ খাবার দরকার তার কম বা বেশি এ দুটোই থাকলেই ক্ষতিকারক। যেহেতু আমরা একটু পিছিয়ে গেছি, সেই অবস্থাতে জলের স্বচ্ছতা যেন আমরা অবশ্যই মেনে চলি। জল যদি কম স্বচ্ছ হয়, অর্থাৎ খাবারের পরিমাণ যদি বেশি থাকে, জলটা স্বচ্ছতা কম আসে, সেক্ষেত্রে আমাদের মাছ চাষের একটু অসুবিধা হয়। আবার জল যদি বেশি স্বচ্ছ হয়ে যায়, খাবারের পরিমাণ কম হয়ে যায়, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার এই মুহূর্তে যে স্বচ্ছতা জলের যেন না বাড়ে, অর্থাৎ খাবারের পরিমাণ বরং একটু বাড়ুক, তাতে করে মাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে 50 লিটার জলে কমপক্ষে 2 মিলিমিটার খাদ্যকণা দরকার কমপক্ষে। এটা এই পরিপ্রেক্ষিতে আমার 2.5 থেকে 3 হলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, জলের পিএইচটাকে কঠোরভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 7.5 থেকে 8.5 যেন জলের পিএইচ থাকে। জলের পিএইচ যদি কম হয়, খাবার তৈরি হতে দেরি হয় এবং সেই ক্ষেত্রেও মাছের বৃদ্ধি ব্যাহত হয়। তৃতীয় যে সমস্যাটি সেটি হলো দ্রবীভূত অক্সিজেন, এটি বরাবরের মতনই 5 থেকে 7 মিলিগ্রাম প্রতি লিটার জলে থাকা দরকার। পরের যে প্রশ্নটির দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার সেটি হচ্ছে জলের মধ্যে ফসফরাস। ফসফরাস যদি কম থাকে, পুকুরের জলে খাদ্য উৎপাদন কম হয়, সেক্ষেত্রে ফসফরাসের মাত্রা 0.5 থেকে 1.5 মিলিগ্রাম প্রতি লিটার জলে অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে। এর কম ফসফরাস থাকলে খাবার উৎপাদন ব্যাহত হবে এবং প্রয়োজন মতো আমরা কিন্তু এই সময়ের বাইরে থেকে ফসফরাস সার, অর্থাৎ সিঙ্গল সুপার ফসফেট আমাদেরকে দিতে হবে প্রতি মাসে। এই ব্যাপারে কোনো অবহেলা করা চলবে না। এর পরের যে সময়টা সেটা হচ্ছে নাইট্রোজেনের দিকে লক্ষ্য রাখতে হবে। নাইট্রোজেনের পরিমাণ কম হলেও খাবারের পরিমাণ কম হয়। আমরা জৈব সার এবং রাসায়নিক সার দুরকম সার ব্যবহার করেই নাইট্রোজেনের পরিমাণ ঠিক রাখি। 0.2 থেকে 0.5 মিলিগ্রাম প্রতি লিটার জলে নাইট্রোজেন থাকা দরকার। এবং সব থেকে যেটাই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জলের মোট খারত্ব, যেটি পুকুরের উর্বরতা জ্ঞাপক, অর্থাৎ পুকুর কতটা উর্বর হয়েছে এটা খারত্ব দেখে বোঝা যায়। সেটি অবশ্যই থাকা দরকার 150 থেকে 250 ppm, এটি থাকা দরকার। এটি যদি না থাকে, আমাদের পুকুরের চুন প্রয়োগ করে এই খারত্বটাকে ঠিক জায়গায় আনতে হবে। এবং পুকুরে পরিবর্তনশীল ক্যালসিয়াম, এটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর মাটির মধ্যে যে জৈব কার্বন, তার পরিমাণ 1.5 থেকে 2.5, এইটা থাকলে পুকুর অবশ্যই উর্বর হবে। সেটা হচ্ছে একদম উপযোগী পুকুর এই বড় মাছ চাষের জন্য। আচ্ছা, এই ধরনের জলাশয় কিভাবে উৎপাদনমুখী করে তোলা হবে সেটা তো কিছুটা আপনি বললেনই, আর কি কিছু আছে? হ্যাঁ, আমরা সাধারণভাবে যে কাজগুলো করে থাকি উৎপাদনমুখী করে তোলার জন্য, কতগুলো জৈব এবং অজৈব আমাদের সার ব্যবহার করতেই হবে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলবো, যারা এখনো জলাশয় তৈরির কাজে নামেননি, তারা অবশ্যই মহুয়া খোল দিয়ে পুকুরটা তৈরি করুন। তার কারণ মহুয়া খোল আমি আজ যদি দিই, তাহলে আজ থেকে 14 দিনের মাথায় আমি ওই জলাশয়টা মাছ ছাড়ার উপযোগী করে তুলতে পারবো। সেই ক্ষেত্রে মহুয়া খোল কমপক্ষে 400 কেজি প্রতি বিঘাতে আমরা ব্যবহার করব। এটা যদি পরিমাণ আমি 500 থেকে 600 কেজি বাড়িয়ে দিই, তাহলে পুকুরের খাদ্য উৎপাদনের পরিমাণটা খুব তাড়াতাড়ি বাড়বে, এটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চুন প্রয়োগ, 15 থেকে 20 কেজি প্রতি বিঘাতে এটি অবশ্যই দিতে হবে, না হলে পুকুরের মধ্যে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। কাঁচা গোবর প্রয়োজন মতো আমরা পুকুরে 100 থেকে 150 কেজি ব্যবহার করব। কিন্তু কাঁচা গোবর একদম কাঁচা ব্যবহার না করে সার গাদার যে গোবর একটু পচিয়ে যদি ব্যবহার করি, তাহলে বেশি ফল পাবো। কাঁচা গোবর ব্যবহার করলে পুকুরের জলটা আম্লিক হবে। এছাড়া ইউরিয়া ব্যবহার করুন পুকুর প্রস্তুত করতে 8 কেজি প্রতি বিঘাতে, এবং সিঙ্গল সুপার ফসফেট 12 কেজি প্রতি বিঘাতে। এটি পুকুর তৈরি করার জন্য অতি অবশ্য প্রয়োজনীয়। কোন কোন প্রজাতির বড় আকারের মাছ উৎপাদনের জন্য উপযোগী?
সাধারণভাবে আমরা যে মাছগুলো এখানে চাষ করি সেগুলোর দিকে প্রথম নজর দিতে হবে। সাধারণভাবে যারা বড় আকারের হয়ে যায়, অর্থাৎ কাতলা, সিলভার কার্প, রুই, গ্রাস কার্প, মৃগেল, আমেরিকান, এই যে ছটা প্রজাতি, এটাই বড় মাছের চাষে সব থেকে উৎকৃষ্ট আমাদের প্রজাতি। আরেকবার যদি বলে দেন। মূল যে ছটি প্রজাতি সেটি হলো কাতলা, সিলভার কার্প, রুই, গ্রাস কার্প, মৃগেল এবং আমেরিকান। এই ছটা প্রজাতি মাছগুলোই খুব তাড়াতাড়ি বাড়ে এবং বড় জলাশয়ে চাষের জন্য এরা উপযোগী। কিন্তু পুকুরের জলাশয়ের তিনটে স্তরকেই সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে জলের গুণাগুণ বজায় রাখার জন্য কিছু ছোট প্রজাতির মাছও আমরা এই বড় জলাশয়ে ছাড়তে পারি। তার প্রথম উদাহরণ হলো বাটা। এটি 2 থেকে 3 ইঞ্চি সাইজের ছাড়ুন। এটি কি করে না, পুকুরের যে সবুজ ভাব মানে অ্যালগাল ব্লুম বা অত্যন্ত বেশি শৈবাল আধিক্য হয়ে গেলে সেটিকে বাটা এই পুকুরের শৈবালকে খেয়ে জলের গুণাগুণ খুব সুন্দরভাবে বজায় রাখে এবং সেক্ষেত্রে আমাদের চাষি ভাইদের বাড়তি লাভ হচ্ছে, বাটার উৎপাদন এখান থেকে বেরিয়ে আসছে এবং বাজারে ভালোই চাহিদা তার। হ্যাঁ, এবং অত্যন্ত সুস্বাদু মাছ, অত্যন্ত সুস্বাদু। স্বাভাবিকভাবে বাটা ছাড়ুন এর সঙ্গে, আর জাপানি পুঁটি ছেড়ে রাখুন। জাপানি পুঁটিও 2 থেকে 3 ইঞ্চি সাইজের জাপানি পুঁটি ছাড়ুন। এটা সিলভার কার্প আর গ্রাস কার্পের কিছু পরিমাণ কমিয়ে তার জায়গায় এই বাটা এবং জাপানি পুঁটি ছাড়ুন। আচ্ছা, কিভাবে চাষ ব্যবস্থাটা পরিচালনা করা হবে? প্রথম কথা বলে রাখি, বড় জলাশয়ে চাষের জন্য পুকুরের জলকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমি ইতিপূর্বেই বলেছি যে খাবারের পরিমাণ 50 লিটার জলে 2 ml এর কম যেন না হয়। যেহেতু আমরা একটু পিছিয়ে গেছি, এই পরিমাণটা 3 ml হতে পারে। 50 ml জলকে আমরা ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকলে খাবারগুলো ছাঁকনির নিচে যে টেস্টিস থাকে, যেটাকে প্ল্যাঙ্কটন নেট বলে, ওখানে জমা হয়। সেখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে ওই প্ল্যাঙ্কটন বা মাছের খাবারগুলো ছিটিয়ে পড়ে, তখন পরিমাপটা বোঝা যায় যে কতটা হয়েছে। এখানে কমপক্ষে এটা 2 এর বেশি থাকা দরকার। এর জন্য আমাদের যথেষ্ট পরিমাণ জলকে উপযোগী করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মাছ ছাড়বো বড় পরিমাণে, অর্থাৎ কমপক্ষে 1 কেজিতে আমার যদি 8 থেকে 10টা মাছ ধরবে, এর বেশি মাছ যেন না হয়। মানে 100 গ্রাম বা তার বেশি এই পরিমাণে চারা যদি আমি ছাড়ি, তাহলে মাছের বৃদ্ধি অত্যন্ত ত্বরান্বিত হবে। এটা খেয়াল রাখতে হবে। ছটা প্রজাতির মাছকে আমরা পুকুরে সুন্দরভাবে সাজিয়ে রাখি। এই তিনটে স্তরে এরা থাকে। সাধারণভাবে বিঘা প্রতি আমরা 1000 বলি, কিন্তু বর্তমানে যেহেতু ব্যারেটার বা বায়ুচালিত যে যন্ত্র ব্যবহার করা হয় বায়ু অক্সিজেন বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমরা মাছের পরিমাণ দ্বিগুণ করতে পারি। অর্থাৎ আমরা বিঘা প্রতি 1500 থেকে 2000 রাখতে পারি বড় মাছ উৎপাদনের জন্য। একটা খুব ছোট যে অঙ্ক, সেটা হচ্ছে যে যদি 1000 মাছ রাখি, তাহলে কাতলা থাকবে 250, সিলভার থাকবে 150, রুই থাকবে 250, গ্রাস কার্প থাকবে 50টি, মৃগেল 150 এবং আমেরিকান থাকবে 150। এটা পুকুরে আমরা প্রয়োজন মতো একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। মানে একদম সাজানো একটা হিসেব, সাজানো। আমরা ছটা প্রজাতির মাছকে তিনটে স্তরে সাজিয়ে রাখলাম। এটা 1000 মাছের জন্য হিসাব বললাম। যদি আমি 2000 রাখি, তাহলে এটি আমরা দ্বিগুণ করে নেব। এবং এই ক্ষেত্রে অনেকে হয়তো কোনো একটি প্রজাতির সামান্য কিছু কম বেশি করতে পারে। লক্ষ্য রাখতে হবে সময় মতো খাবার দিতে হবে, দিনে 2 বার খাবার দে। খাবার দেওয়ার যে সময়টা সেটা নির্ধারিত করে দিতে হবে। এছাড়া প্রতি মাসে পুকুরে 2 বার জাল টান, এবং জালের সঙ্গে সঙ্গে প্রতি মাসে কমপক্ষে বিঘাতে 10 কেজি করে চুন, আমরা যে চুন আগের দিন ভিজিয়ে রেখে আমরা কলি চুন ফ্ল্যাক লাইন এটা দিন প্রতি মাসে। এতে পুকুরের রোগ জীবাণু মাছের কোনো কিছু হবে না, জলের গুণাগুণ বজায় থাকবে। এছাড়া পুকুরে
প্রয়োজনে অ্যারেটার চালান অক্সিজেনের পরিমাণ বাড়ার জন্য। যেহেতু আমরা বেশি মাছ রাখতে বলছি সেই জন্য বেশি অক্সিজেনের দরকার, অতএব প্রতিদিন বিকালের দিকে 2 থেকে 3 ঘন্টা যদি আমরা অ্যারেটার বা পাম্প মেশিন চালাই সেক্ষেত্রে খুব উপযোগী হয় মাছের বৃদ্ধির জন্য। সময় মতো পুকুরের মাছের যে স্বাস্থ্য সেটা পরিচর্যা করুন। এই কটা কাজ যদি আমরা নিয়মিত ভাবে করতে থাকি তাহলে আমরা কিন্তু ফলন ভালো পাবো। বড় মাছ উৎপাদনে খাবারের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে কোন ধরনের মাছের খাবার ব্যবহার করা হবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, কেবলমাত্র জৈব সার ব্যবহার করে কি বড় মাছের উৎপাদন করা সম্ভব? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথম কথা বলে রাখি, খাবারের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মাছ উৎপাদনে। 1 কেজি মাছ একদিনে 60 গ্রাম খাবার খায় গড়ে, তার কারণ প্রাণী প্রজাতি 4 থেকে 6 শতাংশ তাদের শরীরের ওজনের খাবার খায়। তা আমরা যদি পুকুরে মধ্যে যে খাবারটা ন্যাচারাল খাবার উৎপাদন করতে পারি সেটা যদি 40 গ্রাম করতে পারি তাহলে বাইরে থেকে 20 গ্রাম দিতে হবে। যদি আমি 20 গ্রাম উৎপাদন করি মাত্র তাহলে বাইরে থেকে 40 গ্রাম দিতে হবে। তাহলে নিশ্চয়ই চাষি ভাইরা এইটাই মাথায় রাখবেন যে পুকুরে যত পরিমাণ বেশি আমি খাবার উৎপাদন করব বাইরে থেকে খাবার কম দিতে হবে। এই যে খাবার কিন্তু দেয়া দরকার, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে খাবার দিতে হবে সেই খাবারের কয়েকটা গুণাগুণ থাকা দরকার। খুব সংক্ষেপে এটা বলছি, এখানে যেন অবশ্যই প্রোটিনের ভাগ লক্ষ্য রাখা দরকার, প্রোটিন যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ কমপক্ষে 20 থেকে 25 ভাগ প্রোটিন ওই খাবারের মধ্যে থাকে। এছাড়া খাবারে শর্করা থাকা দরকার এবং স্নেহ জাতীয় পদার্থ থাকা দরকার। সাধারণভাবে আমরা রাইস ব্রেন, সর্ষের খোল, ভুট্টার দানা, বাদাম খোল, সয়াবিন খোল এবং শুটকি মাছের গুঁড়ো বা ফিশমিল, এই কটা উপাদান দিয়ে যদি খাবার বানিয়ে নিই তাহলে সেই খাবারটা যথাযথ হয়। এর সঙ্গে আমরা ভিটামিন মিনারেল মিক্সচার যোগ করতে পারি। খাবারটা যদি কোম্পানি থেকে কিনি প্যালেটেড খাবার বা দানা খাবার পাবো, আর বাড়িতে বানালে শুকনো খাবার, দুরকম ভাবেই ব্যবহার করতে পারি। খাবারটা বস্তায় করে ঝুলিয়ে দিতে পারি শুকনো খাবার, আর দানা খাবার হলে ছড়িয়ে দিতে পারি। এবং ভাসা খাবার সব থেকে উপযোগী, যেটা পুকুরে ভেসে থাকে 4 ঘন্টা পর্যন্ত, মাছ প্রয়োজন মতো এসে খেয়ে যায়, একটি ঘেরা জায়গার মধ্যে থাকে, সেক্ষেত্রে খাবার নষ্ট কম হয়। দ্বিতীয় যে জিনিসটি জৈব সার, জৈব সারটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জৈব সার ব্যবহার করে যে আমি প্রথমেই বললাম যে খাবার উৎপাদনে পুকুরের দিকে আমরা জোর দিচ্ছি, বাইরে থেকে যাতে খাবারের পরিমাণ কম লাগে সেই ক্ষেত্রে জৈব সার সব থেকে উপযোগী। 3টে জৈব সারের মধ্যে আমরা এই সীমাবদ্ধ থাকি মূল। একটা হচ্ছে পোল্ট্রি লিটার, ভার্মি কম্পোস্ট আর গোবর। গোবর সার ব্যবহারটা মাছ চাষে অতীত, মাছ চাষের বর্তমান জৈব সার ব্যবহার যেটা বর্তমান সেটা হচ্ছে পোল্ট্রি লিটার, আর মাছ চাষের জৈব সারের ভবিষ্যৎ হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই 3টে কথা চাষি ভাইদেরকে মনে রাখতে হবে। গোবর ব্যবহার কমান, বর্তমানে পোল্ট্রি লিটার যেটা একদম উৎকৃষ্ট ধরনের পোল্ট্রি লিটার টুস ছাড়া সেটি ব্যবহার করুন পুকুরের পরিমাণ মতো। 1 বিঘা পুকুরের 70 থেকে 80 কেজি পোল্ট্রি লিটার মাসে প্রয়োজনে ব্যবহার যথেষ্ট। কিন্তু এই পোল্ট্রি লিটারেরও কিছু অপকারিতা আছে, যেমন অ্যামোনিকাল নাইট্রোজেন এখানে বেশি হয়, তাতে জলের গুণাগুণ ক্ষতিকারক হয়। আর মাছ চাষের ভবিষ্যৎ হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আগামী দিনে চাষিরা যারা বুঝতে পারছেন তারা কেঁচো সার তৈরি নিজের ফার্মের মধ্যেই শুরু করে দিয়েছেন। অতএব আমি সমস্ত মাছ চাষি ভাইদেরকে বলবো যে আস্তে আস্তে জৈব সার অবশ্যই ব্যবহার করুন এবং জৈব সার গোবর থেকে উত্তীর্ণ হয়ে পোল্ট্রি লিটারে আসুন এবং ভবিষ্যতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের দিকে লক্ষ্য রাখুন। অনেক ধন্যবাদ কল্লোলদা, একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপহার দিলেন। কৃষক বন্ধুরা যারা নিয়মিতভাবে মাঠে যাচ্ছেন বা পুকুর পরিচর্যা করছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলার, যে আপনারা কিন্তু সামাজিক দূরত্বটা বজায় রাখুন একে অপরের থেকে, মাস্ক অবশ্যই ব্যবহার করুন, প্রতিটা পদক্ষেপে এক একটা কাজ করার পর অবশ্যই সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ডের বেশি হাত ধোবেন, যদি স্যানিটাইজার থাকে সেটা ব্যবহার করুন। আপনারা যখন মাঠের ধারে বা পুকুরের ধারে বসে
দুপুরের খাবার গ্রহণ করবেন তারপরে যে পরিচ্ছন্নতার প্রয়োজন সেটা বজায় রাখুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব এই কাজের ক্ষেত্রে সেটা করুন। কল্লোলদাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম, সঙ্গে ছিলাম প্রিয়ম, নমস্কার।